45 বছর পার করলো বিএনপি বেশ কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে নেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বের এই সংকট দলকে ঐক্যবদ্ধ রাখার যে বিষয়টি সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা তবে বিএনপি নেতাদের মতে গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনাই তাদের সবচেয়ে বড় লক্ষ্য আরও জানাচ্ছেন শাহনেজ বাবলু বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন জিয়াউর রহমান 1979 সালে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি 1981 সালে জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া পরে একাধিকবার হন প্রধানমন্ত্রী দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা খাটেন দুবছর কারাগারে কাটিয়ে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও দলীয় কার্যক্রমের বাইরে রয়েছেন তিনি আর দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বের এই সংকটের মাঝে 45 বছর পুরো করল বিএনপি তবে এটি মানতে নারাজ দলটির সিনিয়র নেতারা জানান দল ঐক্যবদ্ধ রয়েছে জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম করছেন তারা জিয়াউর রহমানকে খতম করতে বলে বিএনপি খতম উইদাউট জিয়া বিএনপি জিরো বাট খালেদা জিয়া হারসেল প্রুভ দ্যাট নট দ্যাট প্রায় 4 বছর যাবত তারেক রহমান সেখান থেকেই বসে দলের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রত্যেকের মধ্যে আন্দোলনে একটা চেতনা জাগরণ করতে পারছে বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে সেই সরকারকে কিভাবে পরিবর্তন ঘটাবে এবং সেই পরিবর্তন কিভাবে শান্তিপূর্ণ প্রক্রিয়া ঘটাবে আমি মনে করি আজকে সেটাই বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকের মতে নির্বাচন ও আন্দোলন সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ রাখাই বিএনপির এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচনেও দেখবেন সরকারি দল এবং অন্যান্য যারা আছে বিএনপি বিরোধী যারা আছে তাদের একটা লক্ষ্য থাকবে বিএনপিকে ভাঙা বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলটাকে ঐক্যবদ্ধ রাখা যদি দল বিএনপি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে যে কোনো চ্যালেঞ্জে বিএনপির পক্ষে মোকাবেলা করা সম্ভব শুধু বিএনপির ভেতরেই নয় সমমনা দলগুলোর সাথে ঐক্য ধরে রাখাও প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক বিএনপির বড় সাফল্য হলো দলটাকে তারা ঐক্যবদ্ধ রাখতে পেরেছে আবার শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা